রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো খুব কম সময় এবং কম খরচের মধ্যে দোকানের মতো KFC স্টাইলে চিকেন ফ্রাই। তারপর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছানোর জন্য। চলুন দেখে নিই আমার এই KFC স্টাইলে চিকেন ফ্রাইয়ের জন্য কী কী লাগছে। এখানে আমি 8 পিস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি চিকেনের উইংস নিয়েছি, হ্যাঁ, আর আছে লেগ পিস, আর এখানে আছে আপনার কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ময়দা, গোলমরিচ, ধনে, জিরে একসঙ্গে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি, আর আদা রসুন পেঁয়াজ পেস্ট, নুন, সাদা তেল, টমেটো সস, ব্রেড ক্রাম, সয়া সস আর ভিনিগার। তো চলুন আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। আমি মাংসের মধ্যেই 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের সামনে যদি ভিনিগার না থাকে এখানে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। দু চামচ আমি সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচ, ধনে, জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নেব। মাংসটা আমি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। আমি এখানে 2 প্যাকেট টমেটো সস দিয়েছি, আর পরিমাণ মতো আমি ব্রেড ক্রাম দিয়ে দেব, দিয়ে আরও আমি বেশ কিছুক্ষণ ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে চিকেনের পিসগুলো আমি রেডি করে নিয়েছি। এইভাবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। দেখুন এইভাবে আমি জিনিসটা রেডি করেছি। একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, হালকা তেলটা গরম করেছি, বেশি গরম করে নেব না। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। রেখে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব গরম করে নিলে তেল কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে, হালকা আছে, একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। কদিন থেকেই ছেলে ভীষণ মায়না করছে এইরকম একটা মাংসের রেসিপি খাবে, দোকান থেকে একদিন খাইয়েছি তবু হচ্ছে না, বাড়িতেই বানিয়ে খাওয়াতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দেব, একটু সাবধানে এগুলো উল্টে দিতে হবে আস্তে আস্তে। আর গ্যাসের ফ্লেমটা একদমই জোর দেওয়া যাবে না, কারণ ভেতরে নড়ে কিন্তু কাঁচা থেকে যাবে। হালকা আছে একদম, লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। মাংসগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু কাঁচা নেই একটুকু, দারুণ ফ্রাই হয়েছে। এবার আমি তুলে নেব, এইভাবে আমি পরেরগুলো সব একসঙ্গে ভেজে নেব। দেখলেন কত কম সময়ের মধ্যে আমি একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম KFC স্টাইলে। আর সবসময় তো দোকানে যাওয়া হয়ে ওঠে না, বাচ্চাদের জন্য এইভাবে
বানিয়ে দেওয়া যায় বাড়ির লোকের জন্য। তো আপনারা এইভাবে কোনো একদিন বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।